প্রথম দিন থেকে ইনকাম করা যায়। আমাদের বিজনেসে দু তিন বছরের মধ্যে আপনি লাখ টাকা ইনকামে পৌঁছাতে পারবেন, বাট সেই সমস্ত কোম্পানির বড় বড় ব্র্যান্ডের লিডার যারা 15-18 বছর কাজ করার পরেও মাসে 50,000 টাকা ইনকাম, তাদের জন্য এখনও ভীষণ গর্বের বিষয়, বিকজ সেটা তাদের কাছে বেস্ট অফ দ্য বেস্ট আর্নিং ওয়ে। তাই তারা তাদের বিজনেস প্ল্যানের মধ্যে একটা বেসিক ইম্পর্টেন্ট কাজ শিখেছে, সেটা রিটেলিং। আমরা রিটেলিং করবো, রিটেলিং ভেরি ইম্পর্টেন্ট, বাট সবার আগে হচ্ছে আমাদের প্ল্যানকে প্রমোট করা, বিকজ প্রমোটিং প্ল্যান ইট ইস দ্য প্যাসিভ ইনকাম, প্রমোটিং প্রোডাক্ট ইট ইস দ্য অ্যাক্টিভ ইনকাম। আপনি যতক্ষণ মাল বেচবেন আপনার ইনকাম আসবে, মাল বিক্রি ইনকাম। দোকান খুলে রোজগার, দোকান না খুলে রোজগার, এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। যেটা আগে করতাম, বিভিন্ন জায়গায় করতাম, মাই লাইফে বলছে আমরা প্যাসিভ ইনকামের জন্য এসেছি। তাই একবার যদি কিছু সঠিক মানুষের টিম তৈরি করতে পারি, তাহলে সেই সঠিক মানুষগুলো আগামী দিনে আমাকে জেনারেশন আফটার জেনারেশন ইনকাম দেবে, যেটাকে বলে প্যাসিভ ইনকাম। অর্থাৎ আমার যদি ভালো টিম থাকে, অর্থাৎ আমি যদি সেলসম্যান হই তাহলে আমার অ্যাক্টিভ ইনকাম হচ্ছে, আমি যদি বিজনেসম্যান হই তাহলে আমার প্যাসিভ ইনকাম হচ্ছে। ধরুন আজকে বছরে একবার আমি বিদেশে বেড়াতে যাই, সারা বছর কাজ করি, 20-25 দিন ফ্যামিলি নিয়ে বিদেশ যাই, কখনো ইউরোপ যাই, কখনো সুইজারল্যান্ড যাচ্ছি, কখনো সিঙ্গাপুর যাচ্ছি, কখনো ইউএস যাচ্ছি, কখনো আফ্রিকা যাচ্ছি। যখন যেখানে যাই, যেমন 21-25 দিন সেখানে থাকি পরিবার, এবং এই 21-25 দিন আমি কিন্তু কোনো মাই লাইফ স্টাইল করি না, কোনো ওখানে মাই লাইফ স্টাইল করার অপশান নেই, সেসব দেশে মাই লাইফ স্টাইল লঞ্চ হয়নি। এই 21-22 দিন পরিবারের সঙ্গে সেই সব দেশে বিখ্যাত বিখ্যাত জায়গায় ঘুরে বেড়াই, আর মাই লাইফ স্টাইলে কিছু নাম নিশানা পর্যন্ত নিই না, ওই 15-22 দিন। বাট ওই 21 দিনে তিনখানা শুক্রবার আসে, তিনখানা বুধবার আসে, তিনখানা শুক্রবারে কিন্তু আমি ক্লোজিং এর ধারে পাশেও থাকি না, কি ক্লোজিং হলো বা না হলো আমার দরকার নেই, কারণ ওই কোথায় করছে কারোর সঙ্গে কথাও বলতে পারছি না। বাট যেহেতু মোবাইলটা রোমিংয়ে থাকে, বুধবার করে একটা SMS পাই, কখনো সুইজারল্যান্ডে বসে, কখনো জার্মানিতে বসে, কখনো ফ্রান্সে বসে, কখনো লন্ডনে বসে, কখনো স্কটল্যান্ডে বসে, কখনো ম্যানচেস্টারে বসে, ইউর অ্যাকাউন্ট গট ক্রেডিটেড 2,10,000 rupees। পৃথিবী থেকে চলে গেলেও আমি যদি পৃথিবীতে নাও থাকি, আমার পরিবার এই ইনকাম পাবে, বিকজ প্রথম দিন থেকে মাথায় আমার মেন্টর আমাকে এটা ঢুকিয়ে দিয়েছে, অলওয়েজ প্রমোট প্ল্যান। আপনি এমন টিম তৈরি করবেন যেখানে আপনার নিচে অ্যাটলিস্ট 5 জন ডিস্ট্রিবিউটার প্রতি সপ্তাহে STP নেওয়ার জন্য দৌড়াবে। আমাদের এমন টিম তৈরি করতে হবে যেখানে আমার নিচে অ্যাটলিস্ট 5 জন ডিস্ট্রিবিউটার প্রতি মাসে পারফরমেন্স বোনাস পাওয়ার জন্য ছুটবে। আমাকে এমন টিম তৈরি করতে হবে যেখানে প্রতি মাসে এরকম 4-5 জন ডিস্ট্রিবিউটার লয়্যালটি বোনাস র্যাঙ্ক ইনকাম পাওয়ার জন্য ছুটবে। অর্থাৎ টার্গেট ওরিয়েন্টেড বিজনেস, এটাকে বলে বিজনেস প্ল্যান। মিশন টার্নওভার, নেক্সট কেমন করে অ্যাক্টিভ আর্নার, খুব সহজ কথা লিখেছি, অ্যাক্টিভ আর্নার, যারা অ্যাক্টিভ আর্নার হব, সহজ ফর্মুলা, STP জিতনা হোগা টার্ন ওভার উতনা হি হোগা, STP জিতনা হোগা টার্ন ওভার উতনা হি হোগা। STP-র বাইরে টার্ন ওভার আসতে পারে না, কিছু ডিটেলিং হয় বাট সেটা অ্যাডপ স্টেপ নেই, বাট যার টিমে যত বেশি STP তার টিমে তত বেশি টার্ন ওভার। তাই নেক্সট লাইন, আমরা STP টার্ন ওভারের ফর্মুলা, আমরা কিছু 4টে ফর্মুলা দেখাবো। একটা ফর্মুলা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 50-60 STP করলে 1 লাখ টার্ন ওভার হয়, এটা আমরা সবাই জানি। আপনার টিম এবং আপনি মিলে যদি আপনার পরিবারে যদি 50-60 STP হয় সপ্তাহে, তাহলে 1 লাখ টার্ন ওভার আপনি পৌঁছাতে পারবেন। একটা ফুল টাইমার মিনিমাম 20টা STP পার উইক করতে হবে, একটা পার্ট টাইমার 6-8টা STP মিনিমাম পার উইকে করতে হবে, একজন নতুন ডিস্ট্রিবিউটার 20টা STP 14 দিনের মধ্যে করতে হবে, এটা আমরা অলরেডি বলেছি, এটা হচ্ছে আমাদের STP টার্ন ওভার ফর্মুলা। নেক্সট, পার্সোনাল স্পন্সারিং সবসময় গেম চেঞ্জার হবে, আমরা সারা জীবন স্পন্সারিং করতে হবে, নতুন নতুন টিম তৈরি করতে হবে। নেক্সট লাইন, স্টার্ট ইউর নিউ টিম, চেষ্টা করবেন র্যাপিড অ্যান্ড র্যান্ডম নিউ টিম, যেটা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে করি, বিভিন্ন এলাকায় গিয়ে করি, আমরা সবাই করি, প্রতিদিন করি, ডিস্ট্রিবিউটার হই বা ডায়মন্ড হই, প্রতিদিন করতে হবে, এটাকে বলে র্যাপিড অ্যান্ড র্যান্ডম নিউ টিম। আমাদের অনেক ইনকামের প্ল্যান, সবকটা ইনকামকে ফোকাস করতে হবে। নেক্সট লাইন, হাই টাইম টু ফোকাস ইউর স্ট্রাকচার, অলরেডি বলেছি PC হলেই আপনি স্টার সিলভারের চেষ্টা করবেন, থার্ডলে, আর যদি লেটেস্ট বাই লেটেস্ট হয় BTC হওয়ার আগেই আপনাদের স্টার সিলভার প্ল্যান করতেই হবে, থার্ডলে শুরু করতেই হবে, আর RTC হওয়ার মাত্রই আপনাকে ফোর্থলে শুরু করে ফেলতেই হবে, বিকজ আমাদের স্ট্রাকচারকে ফোকাস করলে ইনকাম আসবে,
দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির পারফরমেন্স বোনাস, পারফরমেন্স বোনাসের বিভিন্ন নাম, একটা লেভেলও কি বলা হয় পারফরমেন্স বোনাস, তারপর একটা লেভেলকে বলা হয় স্টার পারফরমেন্স বোনাস, একটা লেভেলকে বলা হয় রয়্যালটি, তাই না? প্রত্যেক মাসে আমাদের কোম্পানি যারা গ্রাউন্ড ডায়মন্ড আছেন, অ্যাপার্ট ফ্রম অল প্ল্যান, কোম্পানির গ্লোবাল টার্নওভারের শেয়ার গ্রাউন্ড ডায়মন্ড 8 লক্ষ টাকা মাসে পায়, রয়্যাল ডায়মন্ড 5 লক্ষ টাকা পায়, বর্তমান আজকের দিনের কথা বলছি, একজন ডায়মন্ড 2 লাখ টাকা পায়, প্ল্যাটিনাম 1 লাখ টাকা, গোল্ড 65,000 টাকা, এমারেল্ড 40,000 টাকা, এসটিসি আরটিসি এরা 10 থেকে 12,000 টাকা পায়, স্টার পার্ট 10,000 টাকা, স্টার সিলভার 8,000, ডিস্ট্রিবিউটার মোটামুটি 4,000, ওনার ল্যাবরে 4,500 মানুষ প্রত্যেক মাসে লয়্যালটি বোনাস আমাদের ভারতবর্ষে থেকে সারা ভারতবর্ষ থেকে সিস্টেম ম্যাচিং করে পায়। তাই ফোকাস অন এভরিথিং, বুঝতে পারছেন? আমরা আস্তে 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 করে সেই দিকে এগিয়ে যাবো। স্ট্র্যাটেজি নাম্বার 7, যেহেতু আজকে আমার হাতে চাবিকাঠি নেই, অপারেটেড বাই সামবডি, এনিওয়ে আপনার স্পিডেই আমি আছি, কোনো অসুবিধা নেই, আপনার স্পিডেই চলছি আমি। তো স্ট্র্যাটেজি নাম্বার 7 কি লিখেছি, অলওয়েজ লার্ন ডু অ্যান্ড টিচ, 7 নম্বর স্ট্র্যাটেজি। গোটা বাংলা ভাষায় কি বলবো, শেখো করো শেখাও, কি বললাম, শেখো করো শেখাও, শেখো করো শেখাও, শেখো করো শেখাও, হোল লাইফ থিওরি, শেখো করো। প্রবীণ স্যার খুব ভালো কথা বলে, আমাদের বিজনেসের বেসিক ফান্ডা, উপর সে শিখো কেসে, নিচে বতাও এসে, বীচ মে কমাও পয়সে, উপর সে শিখো কেসে, নিচে বতাও এসে, বীচ মে কমাও পয়সে, কিছু কেসে, এটার নাম হচ্ছে লার্ন ডু এন্ড টিচ, স্ট্র্যাটেজি নাম্বার 7। কি কি শিখবো, কি কি করবো, কি কি শেখাবো, নেক্সট নেক্সট 5 মিনিটস, 8টা স্টেপস, প্রতিদিনের স্টেপস, ডেইলি স্টেপস, এমনি ঘুমতে উঠে ব্রাশ করি, ওয়াশরুমে যাই, মন্দিরে যাই, পূজা করি, ব্রেকফাস্ট করি, স্নান করে অফিস বেরোই, দুপুরবেলা টাইমে লাঞ্চ করি, বিকেলবেলা অফিস থেকে ফিরে চা খাই, রাত্রিবেলা ডিনার করি, টিভি দেখি, শুতে যাই, প্রতিদিনের কাজ, এরকম 8টা স্টেপ রোজ করতে হবে মাইলেজ কাজে। ছখানা কার্ডিনাল রুল, যে কাজগুলো কোনোদিনও করবো না, ছখানা রুল আমরা শিখবো, যে কাজগুলো কখনো করবো না, 6টা ভ্যাকসিনেশন, আমাদের 6টা ভ্যাকসিন, ছোট বাচ্চাকে যদি ভ্যাকসিন দিতে হয়, আমাদের অনেকের হয়তো কিছু ভ্যাকসিনেশন প্রয়োজন, এবং আগামী দিনে আমাদের জন্য যারা যারা আসবে তাদেরকে প্রথমেই ভ্যাকসিনেশন ইঞ্জেকশন দিতে হবে, বিকজ এই ইঞ্জেকশন না দিলে, ভ্যাকসিন না দিলে তাদেরকে হয়তো বাইরের ভাইরাস ব্যাকটেরিয়া তাদেরকে ঘিরে ধরতে পারে। আসুন, 5 বেসিক অলরেডি বলেছি, নেক্সট নেক্সট 5 বেসিক অলরেডি বলে দিয়েছি, ব্যাক 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 ব্যাক, এই 5টা বেসিক কথা আমি শেয়ার করেছি সবার সঙ্গে, ইন ডিটেলস করেছি কিনা সবার সঙ্গে শেয়ার, এটা আমাদের স্ট্র্যাটেজি নাম্বার 2 ছিল। লিস্ট মেকিং, সিলেকশন, প্রসপেক্টিং, ইনভাইটেশন, সোদা প্ল্যান, ফলো আপ, সেল ক্লোজিং, ডেটিং, রিটেনিং কাস্টমার, 5 বেসিক আমাদের কভার, সবাই আমরা শিখেছি, এখান থেকে আমরা এগুলো সিস্টেমেটিক্যালি মেনটেন করে, আমাদের স্ট্র্যাটেজি নাম্বার 2 ছিল। নেক্সট 8টা স্টেপ প্রতিদিন করব, প্রথম 8টা স্টেপ, সোদা প্ল্যান, 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 বললাম প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে আজকের পর কাউকে না কাউকে প্ল্যান বলেই বাড়িতে ঢুকতে হবে। ম্যাডাম আমি রাইট হলাম, তাহলে সোদা প্ল্যান ডেইলি প্রতিদিন প্ল্যান বলতে হবে, যদি প্ল্যানে জয়েন করে তাহলে ভালো, জয়েন না করলেও ভালো, বাট প্ল্যান বললে আমার বিজনেসের প্রতি কনফিডেন্স তৈরি হবে, সেই কনফিডেন্সের পরের প্ল্যানটা আরো ভালো হবে, তার পরের প্ল্যানটা আরো ভালো হবে, তার পরের প্ল্যানটা আরো ভালো হবে, এই করে 10খানা নৌ শোনার পর, 20খানা নৌ শোনার পর আমি সমর্থ মানুষ হয়ে গেছি, আমার নৌ শোনাটা হ্যাবিটে কনভার্ট হয়ে গেছে, আমাকে আর কেউ হিলাতে পারবে না, আমাকে নাড়াতে পারবে না, এই অ্যাপিলটা আমাকে তৈরি হবে, রোজ প্ল্যান করবো, রোজ প্ল্যান করবো, রোজ প্ল্যান করবো। নেক্সট ইউজ আওয়ার ওন প্রোডাক্ট ডেইলি, বাড়িতে মাথার শ্যাম্পু, ফেয়ারনেস ক্রিম, টুথপেস্ট, সাবান, যা যা জিনিস বাড়িতে বাজার থেকে কিনে এনে ইউজ করতাম, আজকে থেকে আর ইউজ করবো না বাইরের জিনিস, বাড়িতে নো টু কোলগেট, নো টু লাস, নো টু লোরিয়াল, নো টু ল্যাকমে, যে সমস্ত ব্র্যান্ড, যে সমস্ত প্রোডাক্ট আমাদের বাড়িতে নেই, এখন আপনি ল্যাকমে, লোরিয়ালের নেল পলিশ, টুথপেস্ট ইউজ করতে পারেন, বিকজ আমাদের কাছে এখন ওটা আসেনি, বাট যেদিন এসে যাবে ওগুলো নো টু করে দিতে হবে। এখন বর্তমানে আমরা নো টু কোলগেট, নো টু লাস,
আমার বাড়িতে আমার বেসিনের সামনে যেন অবশ্যই মাইলাস্টারের টুথপেস্ট, মাইলাস্টারের সাবান, মাইলাস্টারের শ্যাম্পু, মাইলাস্টারের ফেয়ারনেস ক্রিম, এই সবগুলো যেন আমার বেসিন থেকে বাড়িতে থাকে। অর্থাৎ আমরা যে কোম্পানিকে ভালোবাসি অন্তর থেকে ভালোবাসবো, যে কোম্পানি প্রমোট সবাইকে করি নিজে সবার আগে ইউজ করবো। তাই সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের প্রোডাক্ট 100% ইউজ করবো। সেকেন্ড থার্ড, শেয়ার দ্য প্রোডাক্ট, যদি ভালো লাগে তাহলে আমার কাছের মানুষের শেয়ার করি। 3 নম্বর স্টেপ, 4 নম্বর, নেক্সট, রিড দ্য বুক। আপনি যা যা জিনিস প্রতিদিন শিখছেন বুঝছেন সেগুলোকে আরও ভালো মডিফাই করার জন্য আপনি প্রতিদিন কিছু বই পড়বেন। আমরা কী করি, এই বই হচ্ছে আমাদের চার্জিং মেশিন। যেমনি ল্যাপটপ মোবাইল চার্জ দিই, ঠিক তেমনি আমাদের চার্জ করছে বই। আমরা নিজেদের আপগ্রেড করব। ডাইরেকশন নিয়ে প্রচুর অথার আছে যারা প্রচুর ভালো ভালো বই লিখেছেন, সেটা যে কোনো অথার হতে পারে, রবার্ট জাসিন হতে পারে, কি শিক্ষেরা হতে পারে, কি উজ্জ্বল পাটনি হতে পারে। আপনি কোনো না কোনো অথারকে ফলো করেন, চেষ্টা করবেন একটা অথারকে ফলো করার। যদি উজ্জ্বল পাটনি ভাবেন, উজ্জ্বল পাটনির অনেকগুলো বই আছে, সব করা বই শেষ করে বিভিন্ন রিজনাল ল্যাঙ্গুয়েজ, বাংলা, হিন্দি, ইংলিশ, আপনি যে ল্যাঙ্গুয়েজে সক্ষম সেই ল্যাঙ্গুয়েজের বই আপনি কিনবেন। কিন্তু প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার সময় অ্যাটলিস্ট 8 ঘন্টা সময় দেবেন ফর দ্য সেলফ ডেভেলপমেন্ট। প্রতিদিন রাত্রিবেলা 8 ঘন্টা কোনো ডাইরেক্ট সেলিংয়ের বই, মোটিভেশনাল বুক আপনি পড়বেন। নেক্সট, 5 নম্বর, ডেভেলপ ইউর স্পিকারশিপ। অর্থাৎ আমরা আস্তে আস্তে করে আমাদের স্পিকারশিপ ডেভেলপ করতে হবে, এটা আমাদের প্রত্যেক দিনের হ্যাবিট থাকবে। কিছু না কিছু বলবো, কিছু না কিছু ভাববো এবং বলার চেষ্টা করবো। 6 নম্বর পয়েন্ট, নেক্সট 8 কোশ্চেন, 6 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাটেন্ড এভরি মিটিং অ্যান্ড সেমিনার। যেখানে যেরকম স্কোপ পাবো, সেটা মিদনাপুর হোক আর কলকাতা হোক আর মালদা হোক আর হাওড়া হোক আর বারাসাত হোক আর রানাঘাট হোক বা শিলিগুড়ি হোক, যেখানে সেমিনার পাবো সেখানে যাবো। আমরা এইভাবে করেছি, একটা সময় যখন কলকাতায় কিছু ছিল না, আমরা এখান থেকে দিল্লি, মুম্বাই, চেন্নাই যেতাম, টিম নিয়ে যেতাম, বাস বুক করে, ট্রেন বুক করে যেতাম, কারণ আমাদের কাছে অপশন ছিল না, কলকাতায় টিম ছিল না। বাট আমরা কোনো সেমিনার মিস করিনি, আমরা প্রচুর মানুষকে নিয়ে গেছি, চেষ্টা করেছি কীভাবে নিয়ে যাওয়া যায়, তার প্ল্যানিং দিতে। সব মানুষরা মিলে আমাদের যারা যারা সামনের সারিতে বসে গেলে জিজ্ঞেস করে দেখবেন তারা কত মানুষকে একটা সময় দিল্লি মুম্বাইতে নিয়ে গেছি, আর তাদেরই ফল আজকে সামনের সারি সবাই যারা বসে আছে। তাই সেমিনার কলকাতা হোক আর দীঘা হোক, দিল্লি হোক বা মুম্বাই হোক, কি পাকিস্তান হোক, কি শ্রীলঙ্কা হোক, যেখানে স্কোপ পাবো আজকের পর থেকে কোনো সেমিনার কোনো মিটিং আর ছাড়া যাবে না, প্রত্যেকটা সেমিনার মিটিং হবে আসতে হবে। 7 নম্বর, বি এক্সাইটেড অলওয়েজ, পাওয়ার অফ প্রমোশন। অর্থাৎ আপনি ভালো আছেন, আমি ভালো আছি, সো আই এম সো এক্সাইটেড, আই এম সো এক্সাইটেড, আই এম সো এক্সাইটেড। দেখি একবার আমাদের এক্সাইটমেন্ট দেখি, আমাদের এক্সাইটমেন্ট, আমাদের এক্সাইটমেন্ট। কোনো বাইরের মানুষ এসে বসে তিনি বিনা প্ল্যান সাথে জয়েন করে যাবেন, বিকজ তিনি প্ল্যান বোঝেন না বা প্ল্যান জানিয়েও লাগবে। আজ অব্দি পৃথিবীতে কোনো রাইডার শেয়ারিং ইন্ডাস্ট্রিতে কোনো কোম্পানির কোনো প্ল্যান দেখে কোনো মানুষ বুঝে জয়েন করেছিলেন ইতিহাসে নেই। জয়েন করেছে সামনের মানুষটার এক্সাইটমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, কনফিডেন্স, বিলিভ, প্যাশন দিয়ে। তাই আমাদেরকে 7 নম্বর, ডেলি 8 কোশ্চেন হচ্ছে আমাদের এক্সাইটেড থাকতে হবে। নেক্সট পয়েন্ট, বি অ্যাকাউন্টেবল অ্যান্ড টিচেবল। অর্থাৎ আমাদের কাজ শিখতে হবে, আমাদের কাজ জানতে হবে, বিকজ টিচেবল না হলে আমাদের বিজনেস হবে না। কারণ আমরা যদি মাই লাইফ স্টাইল কোনো পৃথিবীর যে কোনো প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রির কথা যদি বলি, দুটো মানুষের হয় না, যে করে না আর যে নিজের বুদ্ধিতে করে। যে করে না তার হয় না, আর যে নিজের বুদ্ধিতে করে কারোর কথা শোনে, যার টিচেবলিটি নেই। যিনি বোকা, যিনি রিয়েলি বোকা, তার জীবনে গ্রোথ হয়। কারণ আমরা বলি বিজনেসে বোকারাই বুদ্ধিমান হয়। যে বোকা, যে বোঝে কম, তার কাছে অপশন নেই, তাকে শুনতেই হয়। আর যিনি চালাক, তার কাছে প্রচুর অপশন, তার বুদ্ধি, তার উইজডম, তার নলেজ, সে বলছে আমি সব জানি, সব বুঝি, তার বিজনেস আটকে যাবে। তাই মাথায় রাখতে হবে আমাদের বিজনেসে বোকারাই বুদ্ধিমান হয়। তাই যত বেশি বোকা সাথে থাকা যাবে, যত বেশি পাগল সাথে থাকা যাবে, ততই বিজনেস তাড়াতাড়ি গ্রো করবে। এবার সবাই 8টা পয়েন্ট পারলে লিখে নিন, ছবি তুলে নিন, 8টা পয়েন্ট এক জায়গায় বলা হলো। এই হচ্ছে ইকো স্টেপস, প্রতিদিন সকালবেলা থেকে রাত অবধি এভরি ডে এই 8টা স্টেপ আমাদের পালন করতে হবে। আসি ছটা ভ্যাকসিনেশন,
ব্যাক, সবাই ছবি তুলবে একবার ব্যাকে দিন প্লিজ। নেক্সট ভ্যাকসিনেশন আমরা দেবো সেই সব নতুন মানুষদের, আমরা নেবো এবং নতুন মানুষদের নেবো, বিকজ ভ্যাকসিনেশন না দিলে আমাদের শরীরে বাইরের ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকতে পারে। তাহলে প্রথম ভ্যাকসিন হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নতুন মানুষের বা আমাদের নিজেদের ড্রিম পারপাস সেট করে সেই ড্রিম পারপাসটাকে নিয়ে আমার বাড়ির দেওয়ালে লাগিয়ে দিতে হবে। ধরুন আমার পারপাস হচ্ছে আমার সন্তানকে একটা গাড়ি কিনে দিতে হবে। কেন গাড়ি কিনে দিতে হবে? আমার সন্তান একদিন সকালবেলা এসে সকালবেলা আমাকে একটা অদ্ভুত কোশ্চেন করল, বলছে বাবা আমার বন্ধুর নাম রাহুল, রাহুল প্রতিদিন স্কুলে যায় বাবার গাড়ি করে, আর আমাকে তুমি রোজ বাসে করে স্কুলে নিয়ে যাও, রোজ জল ঝড় বৃষ্টি বাড়ি থেকে 500 মিটার দূরে বাস স্ট্যান্ড সেদিকে হেঁটে যাই, বাস থেকে নামার পর আরো 1 কিলোমিটার হাঁটতে হয় স্কুল অব্দি যেতে, আমার খুব কষ্ট হয়, বাট আমি এনজয় করি তুমি আমার সঙ্গে থাকো বলে, আমার ভালোও লাগে। কিন্তু বাবা আমি তোমাকে যেমন বাবা বলি, রাহুলও তো রাহুলের বাবাকে বাবা বলে, তাহলে রাহুলের বাবা রাহুলকে রোজ স্কুলে করে স্কুলের গেটের সামনে গাড়ি থেকে নামায়, গাড়ি করে নিজের গাড়ি করে স্কুলে নিয়ে যায়, তাহলে বাবা তুমি কেন রোজ আমাকে বাসে করে স্কুলে নিয়ে যাও? আপনার 10 বছরের সন্তান আপনাকে একটা অদ্ভুত কোশ্চেন করলো, এতদিন অব্দি আমি বুঝতে পারিনি আমার জীবনে গাড়ি কেনাটা কেন দরকার, বাট অলরেডি আমি মাইলেজ টাইম শুরু করে ফেলেছি, এতদিন আমার মধ্যে আসতো না চিন্তা ভাবনা যে গাড়ি আমি জীবনে সত্যি কিনতে পারবো কিনা। কিন্তু আমি দেখেছি মাইলেজ টাইম বিজনেসে অনেক মানুষ 6 থেকে 8 মাস 1 বছর বিজনেসটা করার পর একটা 4 চাকা গাড়ি কিনেছে। তাই আমি আজকে মাইন্ডসেট করলাম যে আমার সন্তানের এই রিয়েল কোশ্চেনের রিয়েল আনসার আমি দেবো 1 বছরের মধ্যে, আমিও গাড়ি কিনবো, এটা আমার পারপাস সেট হবে। তাই কী করতে হবে? প্রথম পারপাস যখন সেট করলাম গাড়ি কেনার, আমাকে ইমিডিয়েটলি চলে যেতে হবে গাড়ির শোরুমে। গাড়ির শোরুমে একটা অল্টো হোক বা মারুতি হোক বা যে কোনো ব্র্যান্ডের গাড়ি হোক, সেই গাড়ি আমি কিনতে চাই, সেই গাড়িটার পছন্দ করে, তার মডেল পছন্দ করে, ব্র্যান্ড পছন্দ করে, তার কালার পছন্দ করে দোকান থেকে সে তার লিফলেট নিয়ে সেই লিফলেটটাকে 5খানা কালার জেরক্স করে বাড়ির বিভিন্ন দেওয়ালে লাগিয়ে দিই, ঘরের ভেতরে 5খানা কালার জেরক্স করুন, করে ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুম, ইভেন যদি দরকার পড়ে বাথরুমের দরজার ভেতরের দিক যেখানে আমার চোখ পড়বে দরজাটা বন্ধ করে, রোজ বাথরুমে যাই কিনা সবাই ওয়াশরুমে ঢুকি, তাহলে অ্যাটলিস্ট ওয়াশরুমের দেওয়ালেও রাখবে লাগাবে। তাহলে এটা কী হবে? এটা আমাকে প্রতিদিন আমাকে মোটিভেট করবে, যখনই আমি বাড়িতে যাবো আর যখনই আমি আমাকে খুব নেগেটিভ বলবে মাইলেজটা নিয়ে, আমাদের কিছু ব্যাকটেরিয়া আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, জানতে বাজানতে হতে পারে আমার নিজের পিতামাতাও মাইলেজ হতে পারে, কারণ তারা তো মাইলেজটা বোঝে না, তারা বলতে পারে বাজে বিজনেস করিস না। আপনাকে আত্মীয় বারণ করবে, আপনার পাড়া প্রতিবেশী বারণ করবে, আপনার বন্ধু আপনাকে বারণ করবে, এরা সব ব্যাকটেরিয়া ভাইরাসের কাজ করবে, কারণ এরা তো মাইলেজ জানে না। বাট আপনি যদি একটা ড্রিম বিল্ডিং অ্যান্ড টেস্টিং করে ফেলেন, তাহলে দেখবেন এটা হচ্ছে আপনার ভ্যাকসিনেশনের কাজ করবে, আপনার কোনো ভাইরাস আপনাকে নেগেটিভ করতে পারবে না, বিকজ আপনি আপনার সন্তানকে 1 বছরের মাথায় গাড়িটা কিনে দেবেন আর সেই গাড়িটার ছবি আপনি বাড়িতে এলে লাগিয়েছেন। দিস ইজ এ বিগ ভ্যাকসিনেশন ফর ইউর বিজনেস, আপনার প্রথম ভ্যাকসিনেশন। বিজনেসটা শুরু করার সাথে সাথে আমাদের রিবন কাটিং করে ফেলতে হবে, যাকে দিয়ে বিজনেস শুরু করেছে তার বাড়িতে গিয়ে 95 লিভেগেন কফনি যে যেটা নিয়েছে তার পুরো পুরো স্টকটাকে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে একদম বাড়ির পুরো পরিবারকে ডাকবেন, পুরো পরিবারকে ডাকবেন, মাসিমা বাইরে আসুন, দাদা বোন ভাই যে আছে ওর বাড়িতে সবাইকে ডাকবেন, ভাই মাসিমা মিশমাসে সবাইকে ডাকবেন, দেখে খাটা খাট আপনি 95 বক্স খুলে দেবেন, উষ্ণ গরম জল নিয়ে এসুন, সেখানে 95 গেটে সবাইকে টেস্ট করাবেন, নিউট্রিলাইট করে সবাইকে খাওয়াবেন, এটাকে বলে রিবন কাটিং, অর্থাৎ পুরো পরিবারকে আপনি ইনভলভ করে দিন বিজনেসে, তাহলে পরিবার কীভাবে অনেক সময় ভাইরাসের কাজ করে, তাহলে পরিবারকে আমরা ইনভলভ করা ভীষণ দরকার, এবং তাদের সবাইকে বলুন যে আপনার হাজবেন্ড আপনার সন্তান একটা ওয়ান্ডারফুল বিজনেস শুরু করেছে, এই হচ্ছে সেই বিজনেসের প্রোডাক্ট, এই হচ্ছে বিজনেসের ফিউচার, এই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে তার পরিসংখ্যান, একটা ছোট্ট হোম মিটিং তার পরিবারের সঙ্গে করে ফেলুন, তাহলে এখানে একটা ভ্যাকসিনেশন হয়ে গেল। সবার বড় ভাইরাস হচ্ছে আমাদের পরিবার, কারণ সবাইকে আমরা অ্যাভয়েড করতে পারবো, পরিবারকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, তাই না? চেষ্টা করবেন আপনার পরিবারের জন্য আপনার এই ভ্যাকসিনেশন আপনার কাজে লাগবে। 3 নম্বর পয়েন্ট, নেক্সট
ইমিডিয়েট হোম মিটিং শুরু করে ফেলুন, হোম মিটিং শুরু করলে ওনার ইনকাম শুরু হবে। নেক্সট ইমিডিয়েটলি তার পে আউট শুরু করে দিন, পে আউট যাতে প্রথম সপ্তাহ সেকেন্ড সপ্তাহের মধ্যে আমরা 20-20টা পিওপি তার জন্য করতে পারি 14-14 দিনের মধ্যে, এবং তার ইনকাম শুরু হয়ে যাবে, তার নেগেটিভিটি দূর হয়ে যাবে, এবং এটা একটা বড় ভ্যাকসিনেশনের কাজ করবে। প্রোভাইড তার তাকে সমস্ত টুলস আপনি প্রোভাইড করুন, সমস্ত টুলস তাকে দিন। নেক্সট বিভিন্ন রকম টুলস হয় আমাদের, ড্রেস কোড, মাইলেজ, ট্রেনের ব্যাচ, ব্যাগ, সব বিভিন্ন টুলসের দাম লেখা রয়েছে। একটু কিনবেন, আমাদের বাইরে বিভিন্ন টুলস পাওয়া যাচ্ছে, আমাদের গোল্ডেন সলিউশনের কিছু টুলস রয়েছে, আমাদের অ্যাচিভার বুক, আমাদের বাংলা বই, হিন্দি বই, আমাদের জিএসএফ মাইক্রোমাই জিএসএফ ব্যাগ, আমাদের ডিস্ট্রিবিউটার ব্যাচ, আমাদের বাড়িতে প্রোডাক্টের পোস্টার, আমাদের বিভিন্ন র্যাঙ্ক অ্যাচিভার ব্যাচ, আমাদের লিফলেট। ইন অ্যাডিশন টু দ্যাট আমরা 5খানা নতুন ব্যাচ লঞ্চ করেছি আমাদের বাস্কেটে, তার মধ্যে স্পেশালি 2টো ব্যাচ হচ্ছে এক্সক্লুসিভলি ফর দ্য ওমেন, নারী শক্তি, একটা হচ্ছে ওমেন পাওয়ার আর একটা হচ্ছে লিডিং লেডি, এই 2টো হচ্ছে আমাদের নারী শক্তির জন্য। আর বাকি 4টে নারীদের জন্য 6টাই হবে, বাট মেলদের জন্য 4টে হবে। অ্যাক্টিভ ওয়ার্নার, আই নেভার স্ট্রেস অ্যাজ আই এম দ্য বেস্ট, আর হচ্ছে আমাদের 10th অ্যানিভার্সারি একটা ব্যাচ, আর আজাদি কা অমৃত মহোৎসব যেখানে আমরা আমি প্রাউড ইন্ডিয়ান অ্যান্ড প্রাউড মাইগ্রেশন ডিস্ট্রিবিউটর, এটা একটা ব্যাচ। এবং 6টা ব্যাচ এগুলো আমাদের বাইরে পাওয়া যাচ্ছে প্রতিদিন, আমরা দুটো 6টা ব্যাচ যদি আমাদের কাছে থাকে তাহলে একই দিন একটা ব্যাচ করে যদি বেরোয় ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ যাচ্ছে মার্কেটে, আপনার প্রসপেক্টিং হবে, আপনাকে কেউ না কেউ বলবে তুমি কি করো, এটা কি লেখা আছে, ওটা পড়ার চেষ্টা করবে। ব্যাচ যখন লোকে দেখে ব্যাচে কি লেখা আছে, ব্যাচে লেখার পর দেখবে যে মাইলস্টোনের লোগো বলে এটা কি হয় কি হয়, আপনি প্রসপেক্টিং করতে পারবেন। তাই টুলস আমাদের কাজে থাকা খুব দরকার। নেক্সট 6নম্বর পয়েন্ট, টিচিং 5 বেসিক্স ইমিডিয়েটলি, তাকে 5 বেসিক শেখানো খুব দরকার ইমিডিয়েটলি। আসবো 6খানা নেভার রুল, কোনোদিন যে কাজ করবো না আজকের পর, ডোন্ট ডু এনিথিং নিউ উইদাউট চেকিং ইউর অ্যাপ্লাই, আজকের পর থেকে কোন নতুন কাজ অ্যাপ্লাই দিয়ে না জিজ্ঞেস করে করা যাবে না, যা কিছু করছি করবো বাট নতুন কাজ অ্যাপ্লাই দিয়ে না জিজ্ঞেস করে আমরা করতে পারবো না। তবে আছি আমার সঙ্গে, আপনার মনে হয়েছে যে আপনি একটি নতুন স্ট্র্যাটেজি বানিয়েছেন, ডেফিনেটলি গুড স্ট্র্যাটেজি, বাট একটিবার আপনার আপলাইনের সঙ্গে বসে কাউন্সিলিং করে দেবেন, বিকজ আপনার আপলাইন হয়তো তার সঙ্গে একটু স্পেশাল মশলা লাগিয়ে খাবারটাকে আরো ভালো টেস্টি করে দিতে পারে। তাই নেভার ডু এনিথিং নিউ উইদাউট চেকিং ইউর অ্যাপ্লাই। নেক্সট ডোন্ট পাস এনি নেগেটিভ ইন ইউর ডাউনলাইন অ্যান্ড ক্রসলাইন, কখনো কোনোদিন কোনো নেগেটিভ কথা কোনো জুনিয়রকে বা কোনো ক্রসলাইনকে বলা যাবে না, বিকজ আপনার জানা বা অজানা, জানতে বা অজানতে আপনার বলা নেগেটিভ হয়তো আপনার টিমকে নেগেটিভ করতে পারে। ধরুন আপনাকে কোনো একজন মানুষ, আপনার কোনো ডিস্ট্রিবিউটার বা কেউ একজন দেবদেব ডিস্ট্রিবিউটার বলেছে কোনো একটা লিভেগেনের বটল থেকে নাকি বাজে গন্ধ বেরোচ্ছে, হতে পারে ম্যানুফ্যাকচারিং ফল্ট, এবং তিনি বলছে স্যার আমাদের লিভেগেন বটলটা খুলেছি না, খুব একটা বাজে গন্ধ বেরোচ্ছে, দ্যাটস ফাইন, হয়তো লাখে একটা বটলে বেরোতে পারে, কারণ ম্যানুফ্যাকচারিং প্রসেস হতে পারে, কোথায় রাখা হয়েছিল, কোনো স্টোরিং ঠিকঠাক হয়নি, আপনি খুব নেগেটিভ হয়ে গেছেন, আপনি সঙ্গে সঙ্গে আপনার আপলাইনকে ফোন করেছেন, মানে আপনার আপলাইন হয়তো ফোনটা তোলেনি, যে কোনো কারণে মিটিংয়ে ব্যস্ত ছিল, আপনি আর ধৈর্য রাখতে পারেননি, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে তাকে 2-4টে বাজে কথা বলে দিয়েছেন, সত্যি বাজে কোম্পানি, না এই কোম্পানিতে কাজ করা যাবে না, যদি এই কোম্পানির প্রোডাক্টের হালত হয় তাহলে ভবিষ্যতে কী হবে, কত মানুষের কাছে যাবো, আগামী দিনে মারধর খেতে হবে, আপনি নেগেটিভ দিয়ে দিয়েছেন। ঠিক আছে, 2-3 ঘন্টা পরে আপনার অফলাইন সেমিনার শেষ করে আপনাকে ফোন করলো, হ্যাঁ বলো তুমি আমাকে ফোন করেছিলে, বলে ইয়েস স্যার আপনাকে ফোন করেছিলাম স্যার, আমাদের একটা লিভেগানের কন্টেনার বেরিয়েছে, একটা বোতল বেরিয়েছে, আমাকে বাজে বন্ধ বেরোচ্ছিল, তো সিনিয়র লোক আমাকে সময় দাম খবর নিই ব্যাচ নাম্বার নিই, খবর নিই, জানতে পারলো যে কোনো কোনো ব্যাচে একটা দুটো বটল হতো, ইমিডিয়েটলি ইন্ডিয়া সঙ্গে সেটা চেঞ্জও করে দিচ্ছে, আপনি তাকে বললেন যে এই কারণে হয়তো একটা ব্যাচ থেকে আমি বেরিয়েছি, আপনি পজিটিভ হয়ে গেলেন, আপনার সিনিয়র আপনাকে বোঝাল, কিন্তু আপনি যে জুনিয়রকে বলে দিয়েছেন ততক্ষণে যে বাজে কোম্পানি আর করে লাভ নেই, সে আপনার ফোন গোলা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ জানতে বা জানতে আপনার টিমকে আপনি নেগেটিভ করে দিয়েছেন। তাই আজকের পর থেকে যা যা নেগেটিভ আপনার এই কানে ঢুকছে এই কান দিয়ে বেরোবেন, আপনি ধরে রাখবেন, আপনার আপনাদের সঙ্গে কথা বলবেন, মাথায় রাখবেন কোনো নেগেটিভ কোনো জুনিয়রকে দেওয়া যাবে না, বিকজ আপনার দেওয়া নেগেটিভ হয়তো একদিন আপনি পজিটিভ হয়ে যাবেন, বাট সে চিরতরে বিজনেসটা ছেড়ে চলে যেতে পারে। তাই নেভার এভার সে এনি নেগেটিভ ইন ইউর আপ ডাউন লাইন অ্যান্ড ক্রস লাইন, কোনো কিন্তু বলা যাবে না। নেক্সট পয়েন্ট নম্বর 3
ডোন্ট মেস আপ উইথ এনিবডিজ ইগো, কারণ ইগো নিয়ে কাজ খেলা করবো করা যাবে না। অলরেডি বলেছি আমাদের ইনভাইটেশন প্রসেসে, কারণ ইগো নিয়ে খেলা করা যাবে না, কারণ ইগো হার্ট করা যাবে না। নেক্সট উইথ এনিবডিজ মানি, কারণ টাকা নো অ্যাকাউন্টস পলিসি, কারণ টাকা নেওয়া যাবে না, কাউকে টাকা দেওয়াও যাবে না, কাউকে টাকা নেওয়াও যাবে না। নেক্সট এনিবডিজ পাবো, অর্থাৎ চরিত্র ঠিক রাখতে হবে, অর্থাৎ ক্যারেক্টারে কাজ করা যাবে না। নেক্সট নেভার মিক্স বিজনেস উইথ অ্যালকোহল, এই বিজনেসের সঙ্গে অ্যালকোহলের সম্বন্ধ আছে, বিকজ অ্যালকোহল কি করে আমাদের বিজনেসের মধ্যে প্রফেশনালিজমটাকে নষ্ট করে দেয়। তাই চেষ্টা করবো আমরা যে আমাদের যারা বিজনেস অ্যাসোসিয়েট তাদের সঙ্গে কখনো কোনো দিন কোনো পরিস্থিতিতে মদের আসলে বসা যাবে না। কারণ ব্যাক 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 ব্যাক, সো আমাদের 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 কী হবে, আমাদের যাকে আমি বিজনেস শেখাচ্ছি বা বলছি সেই মানুষটা যদি আজকে আমার সঙ্গে মদের টেবিলে বসে পড়ে, সেই মানুষটা আমার বন্ধু হয়ে যাবে। বন্ধু হওয়া খুব দরকার, বাট সেটা প্রফেশনাল বন্ধু হওয়া হতে হবে। কারণ বন্ধু এমন যাতে না হয় সে কালকে আমাকে আপনি বলছিল, আজকে তুমি বলছি, কালকে তুই বলবি, তাহলে তাকে আপনি বিজনেসটা করাতে পারবেন। তাই চেষ্টা করতে হবে যে আমাদের বিজনেস যাতে এই এই রিলেশনশিপ না হয়। আমার যদি খুব একান্তই, যদিও এই জিনিসটা একদম বাজে জীবনে দরকার নেই, বাট যদি একান্তই ইচ্ছা করে আমি দরজার আড়ালে মর্দার আড়ালে অন্য কোনো বন্ধু যারা মাই লাইফে আসে তাদের সঙ্গে বসে আমি করতে পারি, যদি আমার একান্তই ইচ্ছা হয়। বাট মিস টু ব্যাড। নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট, নেভার টক পেসিমিস্টিক ইউর আপলাইন, কখনো আপনার আপলাইনকে আপনি কোনো নেগেটিভ কথা বলবেন না এবং নিরাশাগ্রস্ত কথা, স্যার আমার হচ্ছে না, স্যার স্যার পারছি না, স্যার স্যার কিছুতেই হচ্ছে না, স্যার জানেন তো স্যার পারছি না, স্যার যাকে বলি সেই জয়েন করো না, স্যার কী করবো বলুন তো, স্যার কিছুতেই ব্যবসা করতে পারছি না, স্যার আমার স্যার কোনোভাবেই হচ্ছে না, স্যার। তাহলে আপনি আপনার আপলাইনকে যদি এরকম নেগেটিভ কথাবার্তা বলেন, হতাশাগ্রস্ত কথাবার্তা বলেন, তাহলে আপনার আপলাইন তিনি তো পজিটিভ, তিনি জানেন হয়, তাহলে কী করবে, আপনার হাতটা আস্তে করে ছেড়ে দেবে, তাতে ক্ষতি আপনার। বরঞ্চ আজকে থেকে আপনার আপলাইনকে বলুন, স্যার এমন কিছু প্ল্যানিং নেই, স্যার তিন মাসে ডিসি মারবো, স্যার স্যার তিন মাসে ডিসি মারবো, স্যার স্যার আগামী ছ মাসের মধ্যে এসডিসি মারবো, স্যার আগামী এক বছরের মধ্যে স্যার আরডিসি মারবো, স্যার প্ল্যানিং দিন। কখনো আমাদের সিনিয়রকে মিসইনফ্লুয়েন্স করা যাবে না, আমাদের সিনিয়রের অলওয়েজ অলওয়েজ সিনিয়রকে প্রপারলি ইউজ করুন সিনিয়রের, কারণ জীবনে অনেক জুনিয়র পাবো আমরা, বাট সিনিয়র আমাদের লাইফে একটাই হয়, হাজার হাজার জুনিয়র আমাদের টিমে আসবে, হাজার হাজার ডাউনলাইন আমাদের টিমে আসবে, বাট ভগবান উপরবেলা খোদা যিশু আল্লাহ একজন সঠিক মানুষকে আমার উপরে বসিয়েছেন, তিনি সারা জীবন আমাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, তাকে কাজে লাগাতে হবে। নেক্সট স্ট্র্যাটেজি নাম্বার এইট, আমাদের টেন্টেন ফর্মুলা শুরু করতে হবে, আমি পাঁচ দশ মিনিট দেবো। স্ট্র্যাটেজি নাম্বার এইট, অ্যাপ্লাই টেন্টেন ফর্মুলা, অনেকে জানি, আবার আপনাদের শেয়ার করবো আগামী দিনে। নেক্সট নেক্সট আগামী নেক্সট ধরুন নেক্সট 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 ফাইন স্টপ। ধরুন একজন ডিটিসির মাসে আমরা সপ্তাহে বলছি এক লক্ষ টাকা টার্নওভার হওয়া উচিত, ইন ট্রু সেন্স অ্যাজ পার দ্য মাই লাইফস্টাইল স্পিড অ্যান্ড গ্রোথ, অ্যাজ পার মাই লাইফস্টাইল ভারতবর্ষের পদ্ধতি অনুযায়ী একজন ডিটিসির সপ্তাহে এক লক্ষ টাকা টার্নওভার হওয়া উচিত। এবার আমাকে আজীবন দশটা সেনাপতি রাইটে, দশটা সেনাপতি লেফটে, এটা প্রথম দিন থেকে মাইন্ডে রাখতে হবে, টেন টেন ফর্মুলা, আমাকে দশটা লিডার লেফটে, দশটা লিডার রাইটে, ওয়ার জীবনে দশ, ওয়ার জিতুতে দশ, রেডি করতে হবে। এবার যদি এক লাখ টার্ন ওভার ডিপিসিকে করতে হয়, তাহলে মাথায় রাখতে হবে পাঁচ পাঁচ হাজার টার্ন ওভার যদি দশ লিডার করে, তাহলে একজন ডিপিসি এক লাখ টার্ন ওভারে আরামসে পৌঁছে যাবে। নেক্সট সেম প্রসেসে পার উইক, সেম প্রসেসে নেক্সট 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 পরপর আসুন, নেক্সট ফাইন। তাহলে জেপিসি যদি দু লাখ টার্নওভার হয়, সে ওই দশটা লিডারই যখন আপনি ডিপিসি থেকে জেপিসি হয়ে যাবে, তখন ওই দশটা লিডার পাঁচটা দশ হাজারে যাবে, ওই পাঁচটা দশ হাজারে যাবে, তাহলে আপনার আপনার টার্নওভার দু লাখে কনভার্ট হবে। নেক্সট নেক্সট এবার যখন আমরা এসটিসিতে যাবো, জেপিসি থেকে এসটিসিতে যাবো, তখন ওই সেম দশটা লিডারই পাঁচ থেকে দশ, দশ থেকে পনেরোতে যাবে, আমার তিন লাখ টাকা টার্নওভার হবে। নেক্সট এরপরে যখন আমি আরটিসিতে যাবো, তখন আমার টার্নওভার হওয়া উচিত ছ লাখ টাকা, ওই সেম দশটা লিটার পনেরো থেকে তিরিশ খান, আমার টার্ন ওভার বাড়ছে, আমার টিম বাড়ছে, নিচের দিকে দশটা লোকের নিচে আস্তে আস্তে তারাও লিডার হচ্ছে, তাহলে পনেরো থেকে তিরিশ হাজার যাবে, আমাকে আস্তে আস্তে তাদের টার্ন ওভার বাড়িয়ে দিয়ে যেতে হবে, তাহলে আমার টার্ন ওভার ছ লাখ টাকা হবে।
এরপর আমি এমটিসি যখন হবো সেই 10টা লিটারই থাকবে আমার ডাইরেক্ট ফ্রন্টে 10টা লিটার, যাদেরকে আমি দেখভাল করছি। যারা 30 থেকে 60 হাজার টাকা ছড়ে যাবে একটা এমটিসি, তাহলে 12 লাখ টাকা টার্ন ওভার একটা ছড়ে যাবো 12 লাখ বিবি। যখন আমি সিটিসি যাবো তখন আমার টার্ন ওভার হওয়া উচিত 20 লাখ বিবি। ওই 10টা লিটারই যারা 1 লাখ 1 লাখ টার্ন ওভার করবে অ্যাজ এ সিটিসি, তাহলে আপনার 10টা অর্গানাইজেশন মানে 10টা লিটার 1 লাখে, অর্গানাইজেশন কিন্তু 10টা লিটার 1 লাখে, তাহলে আপনার বাই ডিফল্ট 20 লাখ টার্ন ওভার হবে। এরপরে যখন আমি আইটিসি হব তখন আমার 35 লাখ টার্ন ওভার হওয়া উচিত, ওই সেম 10টা লিটার 1 লাখ 75 1 লাখ 75 করে করবে। আর নেক্সট আর আমার কি হবে, আমার কি হবে 2 লাখ।